এত বেলা হয়ে গেল, পাড়ার লোক সব কাজে চলে গেল, মিনসের এখনো উঠার নাম নেই। সারাদিন ঘুমাবে আর সন্ধ্যাবেলায় কাজে গিয়ে রাত 12টায় বাড়ি আসে মিনসে। কই গো, ঘুম থেকে উঠো, মুখ টুক ধুয়ে চাটা খেলাও। মিনসে এত ঘুমায় তাও আর ঘুমের আলসি কাটে না। বিয়ের পর থেকে দেখি তুমি সন্ধ্যাবেলায় কাজে গিয়ে রাত করে বাড়ি আসো। তুমি কি দিনের বেলা কোনোদিন কাজে যাবে না? তুমি কি এমন কাজ করো কি দিনের বেলায় কাজ হয় না, রাতে কাজ করতে যেতে হয়? তুমি কাজের কিছু বুঝো না, তুমি বেশি বকো না, তুমি খেতে পড়তে পেছলকে তুমি দেখো। তোমার যা মন যায় তুমি তাই করো, এখন তো উঠো তুমি। এটা আমার টাকা, 2100 টাকা, এটা আমারও ভাগ আছে। এটা আমার টাকা, 2100 টাকা, এটা আমারও ভাগ আছে। আমারও ভাগ আছে, আমার মাল দিকে না। তোর মাল দিকে না, আমার মাল দিকে না। কার মাল? বুঝলি হাবলদার, এখন সারা দুনিয়া দুর্নীতিতে ভরে গেছে। এখন একটু বসার টাইম পেছে নি, বসতে না বসতে চারিদিক থেকে কল চলে আসছে। কে চুরি করলো, কেউ ডাকাতি করলো, কেউ মারামারি। অনেক কালো টাকাতে সেই খবরটা আপনাকে দিতে এলাম। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমরা দেখছি। বাড়ি থেকে আছেন? জানবো, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার লাগে আমি সব কিছু করতে পারবো। কে আপনি? আমি পুলিশ, দরজাটা খুলুন, দরকার আছে। বউ, তুই আমার কাছে লুকা দি, দরজাটা খুলবি, পুলিশ শুধালি বলবি আমি নাই। তোমাকে আর কোথায় লুকাবো, দাঁড়াও দেখছি কি করা যায়। তুমি আমার কোলে উঠো। ও নো, বলুন কি দরকার আপনার? সাইড চেক কোথায়? সাইড চেক কে দরকার আমাদের? আমার স্বামী তো বাড়িতে নেই। আপনার ছেলে তো দেখছি খুবই মিষ্টি দেখতে, আপনার স্বামী এলে বলবেন কাল 10টায় থানায় যে দেখা করতে। ঠিক আছে, স্যার বলবো। স্যার আসতে পারি? হ্যাঁ বাবু এসো। বাবু তুমি এখানে কেন? তোমার আব্বা কোথায়? এবার কোন অফিসার রে, আমাকে দেখা করতে বললো, আবার বলছে তোমার বাপ কোথায়? আমার আব্বা কবে মরে গেছে, আমার আব্বা কি করে আসবে এখানে? স্যার স্যার, এই ছেলেটা তো ওই মহিলার কোলে বসছিল। স্যার আপনি তো বলেছিলেন 10টা থেকে থানা এসে দেখা করতে। বাবু তোমাকে আসতে বলিনি, তোমার বাপকে আসতে বলেছিলাম। কাল যে তুমি ওই মহিলার কোলে বসেছিল, ওই মহিলাটা তোমার কে? ও আমার স্ত্রী। Thank you.